সুদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কোরআনে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহি হাদিসে এই ব্যাপারে অসংখ্য কথা আমাদেরকে বলেছেন। পৃথিবীতে যেমন প্রত্যেকটা বস্তুর এপিট উপিট থাকে, অর্থাৎ একটার বিপরীত আরেকটা থেকেই যায়, ঠিক তদ্রূপ সুদেরও বিপরীত একটা রয়েছে। সুদের বিপরীত হচ্ছে দান করা। কিন্তু আমরা দান সাদাকা থেকে দূরে থেকে আমরা সুদের দিকে বেশি ঝুঁকে পড়েছি এখন, বিশেষ করে সারা পৃথিবীর মানুষ। কারণ সুদ আমরা মনে করি দুনিয়াতে যদিও লাভজনক, কিন্তু এটা আখেরাতের জন্য বড় একটা আক্ষেপের বিষয়। আমরা দান সাদাকা করতে চাই না, আমরা সুদ দিতে এবং খেতে চাই। অথচ দান সাদকা হচ্ছে এমন একটা বস্তু আমরা বুঝতেই পারি না। দান যদি কেউ করে, তার এই দানটি আল্লাহ সুবহানাহু ওয়া তার ব্যাংকের মধ্যে রেখে এটাকে 700 গুণ পর্যন্ত বর্ধিত করেন। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া বলেন যে না, তার চার বেশি আমি বাড়িয়ে দিয়ে থাকি। পবিত্র কোরআনের সূরা বাকারার 161 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া বলেন, مثل الذين ينفقون أموالهم في سبيل الله، الله سبحانه وتعالى বলছেন যারা আল্লাহর রাস্তায় নিজেদের ধন সম্পদ ব্যয় করে, কামিসলি তাদের উদাহরণ হচ্ছে হাব্বাতিন আমবাতাত, যে এমন একটা শীষের মতো, সাবআ সানাবিলা, যে একটা বীজ থেকে সাতটি বীজ পর্যন্ত মানে সাতটি শীষ হয়ে যায়, বলছেন প্রত্যেকটা শিশু যদি আবার 100টি করে দানা থাকে তাহলে গুণ করলে দাঁড়ায় 700টি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লিমান ইয়াশা আল্লাহু ওয়াসিউন আলীম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে না, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে এর চেয়ে আরো বর্ধিত করে দিতে পারে। আল্লাহ হচ্ছেন সর্ববিষয়ে সর্বজ্ঞ, সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতে বলছেন যারা দান সাদকা করে তাদের উদাহরণটা হচ্ছে একটা বীজের মতো। আপনারা যারা কৃষক, সবাই আমরা গ্রামের মানুষ, প্রায় আমরা কৃষক বা কৃষিকাজ করেছি, তো আমরা যখন একটা ধানের চারা যখন রোপণ করি, দেখবেন কয়েকদিন পরে গিয়ে এটা গুছিয়ে কয়েকটি একটা চারা থেকে কয়েকটা চারা গজিয়ে গেছে। এরপর যখন আমরা ফসল কর্তন করতে যাই তখন দেখবো যে একটা চারা থেকে অনেকটি হয়ে গেছে। সাতটি এখন হাইব্রিড এসেছে, একটা থেকে 10টা 12টা 15টা পর্যন্ত হয়ে যায়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে এই উদাহরণটাই দিচ্ছেন যে একটা বীজ তুমি রোপণ করলে, অর্থাৎ 1 টাকা দান করলে মানে একটা বীজ রোপণ করলে, একটা যখন তুমি বীজ রোপণ করো এই বীজটা থেকে যেমন কমপক্ষে 60টি যখন কি হয় চারা উৎপন্ন হয়, 60টি চারা থেকে 60টি শীষ হয়, আর প্রত্যেকটা শীষে আপনি গুনে দেখবেন, দানের যারা দান চাষ করেন আপনারা গুনে দেখবেন যে এক একটা দানের মধ্যে 100টি প্লাস মাইনাস দানের বীজ হয়ে যায়। আল্লাহ সুবহানাহু সেই উদাহরণটাই দিচ্ছেন যে প্রত্যেক শীষে যদি 100 করে ধরো তাহলে 100 কত 700। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কেউ যদি 1 টাকা দান করে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই দানটাকে 700 পর্যন্ত নিই, এরপর বলছেন না, বরং আমি এর চেয়ে আরো বাড়িয়ে দিই। সুবহানাল্লাহ, এটা হচ্ছে দান। আর সুদ হচ্ছে কি, সুদ আপনার সম্পত্তি গ্রাস করে ফেলে এটাকে কমিয়ে দেয়। কিন্তু এই দুইটা বিষয় আমরা দুনিয়াতে বুঝতে পারি না। আমরা মনে করি যে সুদ আমাদেরকে বাড়িয়ে দেয় আর দান আমাদেরকে কমিয়ে দেয়, এটা আমরা বাহ্যিক চোখে দেখি, আমরা প্রত্যক্ষভাবে এটা মনে করি, কিন্তু পরোক্ষভাবে ইসলাম বলছে এটা পুরো উল্টো। আল্লাহ বলছেন যে এটা পুরো উল্টো,
আমি মনে করি যে আমি যদি 1 লক্ষ টাকা লাগাই 1 বছরের জন্য 30,000 টাকা, তাহলে বছর পরে আমি দেখব যে আমার টাকা এসে দাঁড়িয়েছে 1,30,000, এই যে বেড়ে গেছে। আর আমার 1 লক্ষ টাকা থেকে যদি আমি 30,000 টাকা দান করি, তাহলে 1 বছর পরে দেখা যাবে যে এখান থেকে 30,000 টাকা মাইনাস করলে থাকে 70। আমরা বাহ্যিক চোখে এটাই মনে করি, কিন্তু আল্লাহ বলছেন যে না, তুমি 1 লক্ষ টাকা থেকে যে 30,000 টাকা দান করেছো, এটাকে আমি 700 দিয়ে গুণ দিয়ে দাও, তুমি এর চেয়ে আমি বাড়িয়ে দেবো ইনশাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে বাড়িয়ে দিবেন, এটা হচ্ছে তার প্রত্যেকের নিয়ত অনুযায়ী। আর যে বাকি 70,000 টাকা তুমি মনে করছো তোমার আসল, আসলে এটা তোমার না। আচ্ছা আপনি বলুন, এই পৃথিবীতে যত বড় লোক ছোট লোক যাই হোক না কেন, যত মানুষ ইন্তেকাল করেছে, সে এত কোটি কোটি টাকা, বিলিয়ন ট্রিলিয়ন টাকা রেখে গেছে, সম্পদ রেখে গেছে, কেউ কি কবরে 1 টাকা নিতে পেরেছে? যদি নিতে পারতো এটাই তার, কিন্তু নিতে কেউ পারেনি। আমরা জানি তৎকালীন বিশ্বে, আজ থেকে 3,000 বছর আগের কথা বলছি, আজ থেকে 3,000 বছর আগে আমরা ফিরে যাই, সেই সময়ে সারা পৃথিবীর সবচেয়ে বড় বড় লোক ছিল মুসলমানদের মধ্যে একজন, নাম হচ্ছে কারণ। আমরা সবাই জানি, আবার অনেকে হয়তো জানি না, কারণ পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় লোক ছিল, সেই সময়ের বাদশাহ ছিল মিশরের ফেরাউন, যে সম্পর্কে গত জুমা আমরা জেনেছি। ফেরাউন বাদশাহ ছিল, কিন্তু ফেরাউনের চাইতেও আপনি এদিকে আসুন, বর্তমানে পৃথিবীর দিকে দেখুন, বর্তমান মনে করেন বাংলাদেশের প্রাইম মিনিস্টার শেখ হাসিনা, কিন্তু দেখেন তিনি তার চেয়ে কিন্তু বড় লোক কিন্তু অনেক রয়েছে, অনেক বিজনেসার রয়েছে। ঠিক তদ্রুপ যেমন কথায় কথায় আসে, আমরা 2010 সালে জেনেছি সারা পৃথিবীর সবচেয়ে বড় লোক হচ্ছে বিল গেটস আমেরিকা, কিন্তু আমেরিকার শাসকও বলা হয়নি যে সে 1 নম্বর। তো শুধু শাসক হলেই যে 1 নম্বর ধনী, এটা কিন্তু কথা না। তো সেই সময় ঠিক তদ্রুপ ফেরাউনের সময় সবচেয়ে বড় লোক ছিল, ধনী ব্যক্তি ছিল কারণ, কিন্তু কারণ মুসলমান ছিল, বনি ইসরাইলের ছিল। বরং আমরা ইতিহাস থেকে জানতে পারি যে কারণ ছিল মুসা আলাইহিসসালামের আপন চাচাতো ভাই, কিন্তু মুসা আলাইহিসসালাম তাকে অনেক দাওয়াত দিয়েছে, তাকে বুঝিয়েছে তোমার এই সম্পদের যাকাত তোমাকে দিতে হবে, তোমাকে এই সম্পদের যাকাত দেওয়া উচিত, এই দান এই সম্পদ তোমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। সে বলছে না, আল্লাহ দেয়নি, এটা আমার পরিশ্রমের ফল, আমি পরিশ্রম করে এটা অর্জন করেছি, আল্লাহ কোথা থেকে দিবে, সেভাবে বলতো, অহংকার করত। তার দেখা দেখি যারা লোভী প্রকৃতির সমাজের লোক ছিল, তারা বললো আরে কারণকে আল্লাহ এত সম্পদ দিয়েছে, কারণ এত বড় লোক, আমরাও যদি কারণের মতো হতাম, এইভাবে তারা হাইমতাস করতো, যারা লোভী টাইপের লোকেরা। মুসা শুনে বলছেন যে না, তোমরা বলো না এ কথা, বলো না, বরং তোমরা বলো যে আল্লাহ যেন আমাদেরকে কারণের মতো সম্পদ না দেয়। কিছুদিন পর আল্লাহ সুবহানাহু কারুনের এই সম্পদের অহংকার করার কারণে তাকে জাগিয়ে দিলেন। ঠিক সেদিন এই লুবি লোকেরা বললো যে না, আল্লাহ আমাদেরকে বাঁচাইছে, যদি কারণের মতো সম্পদ দিত, আমরা যদি কারণের মতো হয়ে যেতাম অহংকারী, তাহলে আমাদের অবস্থার মতো। কারণের আমরা ইতিহাস থেকে জানতে পারি যে কারণের সম্পত্তি এত পরিমাণ ছিল যে তার সম্পদের চাবিগুলো বহন করার জন্য 100 উট বোঝাই প্রয়োজন হতো। তো বুঝতে পারলেন কত সম্পদ ছিল, এটা আল্লাহ আলাম, আল্লাহ ভালো জানেন সঠিক বিষয়টা। তবে এটা সত্য যে আল্লাহ তার সম্পদ সমেত তাকে জমিনের মধ্যে দাবিয়ে দিয়েছেন, সে নিচের দিকে যাচ্ছে প্রত্যেক দিন, 1 বিঘত থেকে 1 হাত পর্যন্ত যাচ্ছে। যেদিন সে পৃথিবীর সর্বশেষ সীমায় গিয়ে পৌঁছবে, সেদিনই কেয়ামত সংঘটিত হবে। তো আমরা যেন কারণের মতো না হই। তো যেটা বলতেছিলাম, কারণও তার সম্পদ নিয়ে গেছে, কিন্তু গজবের সাথে এগুলো তার কোনো কাজে আসবে না। এইভাবে আমরাও প্রত্যেক মানুষই আমাদের যখন ইন্তেকাল করি, আমাদের সম্পদগুলো এই পৃথিবীর বুকে থেকে যায়, এটা আমার কোনো কাজে আসে না। এটা আল্লাহ সুবহানাহু বোঝাতে চাচ্ছেন, যে ইসলাম বোঝাতে চাচ্ছে যেটা তুমি দান করেছো ওইটাই তোমার, আর যেটা তুমি রেখে এসেছো সেটা তোমার নয়। অতএব আমরা বোঝার চেষ্টা করি, যেটা আমরা দান করি সেটাই হচ্ছে আমাদের, আর যেটা দান করি না আমরা এটাকে আমরা আহরণ করে রাখি, সংরক্ষণ করে রাখি, রিজার্ভ করে রাখি, সেটা আমাদের নয়। একবার আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রী আয়েশাকে বললেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা একদিন কি করলেন, তিনি একটি ছাগল রাসূলুল্লাহ কুরবানি করেছেন, তিনি তার ছাগল প্রায় সবটুকুই দান করে দিয়েছেন গরিবদের মধ্যে।
শুধু মাথা ঠুকরে গেছেন। আল্লাহ রাসূল যখন ফিরে এসেছেন কোথা থেকে বললেন যে আল্লাহ রাসূল এই মাথাটা রয়েছে আর বাকিটা দান করে দিয়েছি এটাই আছে আমাদের। রাসূল বলছে না এটা আমাদের নয়, যেটা দান করেছো তুমি সেটাই হচ্ছে আমাদের। সুবহানাল্লাহ, বুঝতে পারছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে যে আয়েশা তুমি যেটা দান করেছো সেটাই হচ্ছে আমাদের, আর যেটুকু রেখেছো এটা আমরা খাবো, এটা শরীরে গিয়ে মল হয়ে এটা বের হয়ে চলে যাবে, এটা আমাদের নয়, যেটা তুমি দান করে দিয়েছো ওইটাই হচ্ছে আমাদের। সুবহানাল্লাহ, আমরা এই কথাগুলো থেকে বোঝার চেষ্টা করি এবং সোদ গোশ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে এবং দান সাদাকা এবং যাদের সম্পদ এক বছর পরিমাণ নিসাব পরিমাণ হয় তাদের উপর জাকাত ফরজ, সেই জাকাত আমাদেরকে দিতে হবে। পবিত্র কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সকল সোদের ব্যাপারে 275 থেকে 282 আয়াত পর্যন্ত কত সুন্দর করে বলে দিয়েছেন। এখানে 284 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু একটা আয়াত বলেছেন, যে ঘটনাটা আমরা প্রায় সময় প্রাসঙ্গিক আলোচনায় বলে থাকি যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে দান করো, রাসূল তাদেরকে শুনিয়ে দিলেন তোমরা বেশি বেশি করে দান করো। তো আবু বকর রাদিয়াল্লাহ তিনি বলছেন যে আমি কিভাবে দান করব, আল্লাহকে রাসূল বলছে দান করতে আমি কিভাবে দান করব সে কথা তো বলা হয়নি। তাই তিনি কি করলেন, চার পদ্ধতি দান করলেন, রাতে দিনে প্রকাশ্যে অপ্রকাশ্যে, এই চারিভাবে তিনি দান করলেন। পবিত্র কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 274 নম্বর আয়াতটি আবু বকরের সামনে নাযিল করে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন আল্লাযীনা ইউনফিকুনা মাওয়ালাহুম বিল্লাইলি ওয়ান নাহারে, যারা ঈমান এনেছে তারা আল্লাহর রাস্তায় কি করেছে, দান করেছে নিজেদের সম্পদ থেকে রাত্রে, লাইল মানে রাত্র, ওয়ান নাহার মানে দিনে, সিররা ওয়া আমালিয়াত আলানিয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আর যারা দান করেছে প্রকাশ্যে এবং অপ্রকাশ্যে, ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তা নেই, তাদের কোনো পেরেশান হওয়ার কোনো কারণ নেই, কারণ তাদের মাকাম রয়েছে তাদের রবের কাছে। সুবহানাল্লাহ, তাদের জন্য সাওয়াব রয়েছে তাদের রবের কাছে, রিজার্ভ করে রেখেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তারা যেন ভয় না করে, তারা যেন কোনো চিন্তাও না করে। সুবহানাল্লাহ, এরপরের থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুরু করেছেন সুদের বিষয় নিয়ে। আল্লাহ সমুদ্র বলছেন আল্লাযীনা ইয়াকুলুনা রিবা, আল্লাহ সমুদ্র বলছেন যে যারা সুদ খায় তারা কিয়ামতের দিন দণ্ডায়মান হবে যেমন ভাবে জিনে ধরা মানুষকে তোমরা দেখে থাকো। আপনি চিন্তা করে দেখুন, আল্লাহ সমুদ্র পবিত্র কোরআনের 275 নম্বর আয়াতে উল্লেখ করছেন যারা দুনিয়াতে সুদ খায় তাদেরকে জিনে ধরা মানুষের মতো উঠানো হবে। যারা জিনে ধরা মানুষ দেখেছেন তারাই বুঝতে পারতেছেন আসলে বিষয়টা কেমন হবে, একদম জিনে ধরা মানুষের কি পরিস্থিতিটা হয় যখন সে হোশ ফিরে, তখন সে জিজ্ঞাসা করে এখানে এত মানুষ কেন, কি হয়েছিল এখানে, অর্থাৎ সে নিজের কথা কিছুই বলতে পারতো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে কথাই বলছেন যে কিয়ামতের ময়দানে এই সৎকর্মদেরকে এইভাবেই ছোলা হবে, উপস্থিত করা হবে। এরপর যারা সৎকর তারা বলে থাকে কি জানেন, আরে সদ্য ব্যবসার মতোই, আমাদের দেশের সৎকরেরা বলে থাকে যে সুদ তো একটা ব্যবসার মতোই, যেমন আমরা যখন সুদ দেই তখন আবার সুদের টাকা নেই, তো ব্যবসা যখন করি তখন আমরা টাকা দেই, সে মাল দেয়, সে মাল দেয় আমরা টাকা, সে মাল দেয় আমরা টাকা দিই, একই তো কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে কথা একই আয়াতে বলছেন যে যারা ব্যবসাকে কি ক্রয় বিক্রয় তু সুদের মধ্যে তারা বলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তাদের এই অবস্থার কারণ এই যে তারা বলেছে ক্রয় বিক্রয় তো সুদেরই মতো, অর্থাৎ তাদেরকে জিনে ধরা মানুষের মতো উঠানো হবে, এটার একটাই বড় অপরাধ যে তারা বলে থাকে যে আরে ব্যবসা তো সুদেরই মতো। নাউজুবিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন দেখুন, আল্লাহু আকবার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া হালাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা, অথচ আল্লাহ আল্লাহ বলছেন অথচ আল্লাহ ব্যবসাকে করেছেন হালাল আর সুদকে করেছেন হারাম, এটা আমি বলছেন আল্লাহ বলছেন যে অথচ আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে করেছেন হারাম। আল্লাহু আকবার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কত সুন্দর করে তুলে ধরেছেন, আরো অনেক কথা সব কিছু বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে সুদ হচ্ছে হারাম, নিজেই বলছেন সুদ হারাম, আর যারা সুদ খাবে তাদেরকে কিয়ামতের ময়দানে উপস্থিত করা হবে, উঠানো হবে জিমে ধরা মানুষের মতো। যারা এই কথা বলে যে আরে
সত্য ব্যবসারী মতো, অর্থাৎ ব্যবসা তো সুদেরই মতো বা সত্য ব্যবসারী মতো, এই কথা যারা বলবে তাদেরকে এইভাবে উঠানো হবে। এখন আমি বলি না, ইসলাম বলছে যে সুদ আর ব্যবসা এক রকম নয়। সুদকুরারা বলে থাকে ব্যবসা আর সুদের মধ্যে পার্থক্য নেই, অত ইসলাম বলছে সুদ এবং ক্রয় বিক্রয়ের মধ্যে পার্থক্য রয়েছে আকাশ পাতালের। যেমন যারা ব্যবসা করে টাকা, আপনি যখন কোনো দোকানের কাছে যাবেন আপনি টাকা দেবেন, সে আপনাকে পণ্য দেবে, ইসলাম বলছে, আল্লাহ বলছে, রাসূল বলছে, এটা হচ্ছে ব্যবসা। আর সুদ হচ্ছে আপনি তাকে টাকা দিবেন, টাকার বিনিময়ে আপনাকে একটা পার্সেন্টেজ হারে আবার টাকা ফেরত দিবে, এটাই হচ্ছে সুদ। অর্থাৎ টাকার বিনিময়ে টাকা দেওয়াটাই হচ্ছে ইসলাম বলছে সুদ। আর আমরা বলছি যে না, ব্যবসা তো সুদের মতো, নাউজুবিল্লাহ। এই সকল লোকদেরকে কেয়ামতের দিন আপনারা সমাজে বুঝতে পারতেছেন, যারা বলে থাকে যে ব্যবসা তো সুদের মতো, আপনি দুনিয়াতে চিনে নেন তাদেরকে, তাদেরকে কেয়ামতের ময়দানে জিতে ধরা মানুষের মতো ওঠানো হবে, যারা বলে ব্যবসা তো সুদের মতো। এই সুদ এমন একটা মহাপাপ, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন অভিসম্পাত করেছেন, অভিশাপ দিচ্ছেন যারা সুদ খায়, যারা সুদ দেয়, যারা সুদের সাক্ষী থাকে, যারা সুদে লেখে। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলছেন যে আল্লাহ রাসূল বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন এবং ফেরেশতা মণ্ডলী এদেরকে অভিশাপ দেয়। অর্থাৎ বুঝতে পারতেছেন তাদের অবস্থা কেমন হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা বাকারার এর পরের আয়াতগুলোতে বিস্তারিত সেদিকে যেতে পারবো না, সময় সংক্ষিপ্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দিকে বলছেন যারা সুদ খাবে তারা যেন আল্লাহ এবং রাসূলের জন্য যুদ্ধের জন্য সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যায়। আপনি চিন্তা করে দেখেছেন, আল্লাহ বলছেন সূরা বাকারার 279 নম্বর আয়াতে, অথবা যদি তোমরা পরিত্যাগ না করো তবে আল্লাহ ও তার রাসূলের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে যাও। আল্লাহ বলছেন এর পরও যদি তোমরা সুদ না ছাড়ো তাহলে একটা কাজ করো, আল্লাহ এবং তার রাসূলের জন্য যুদ্ধের জন্য দাঁড়িয়ে যাও। আপনি আমার সম্ভব নয়, কারণ পৃথিবীর পরাশক শক্তি যিনি, যারা ছিল আমরা সবাই জানি নমরুদ, মুসা সালাম সময়ের বড় কাফের, নমরুদ মুসা সালামের সময়ের সবচেয়ে বড় কাফের ছিল ফেরাউন, আর ইব্রাহিম আলাইহিস সালাতুসসালামের সময়ের সবচেয়ে বড় কাফির ছিল নমরুদ। এই দুই কাফিরের চেষ্টা করেছে আল্লাহর সাথে যুদ্ধ করার জন্য, এই বড় পরাশক্তি বাহিনীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটাকেই দুইটা সামান্য বস্তু দিয়ে ধ্বংস করে দিয়েছেন। নমরুদকে ধ্বংস করেছেন কি দিয়ে? মশা দিয়ে। আমরা সবাই জানি পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন সূরা বাকারায় যে মাছি বা মশা এটা হচ্ছে একেবারে নগণ্য জাতের প্রাণী, যেটার মূল্য পৃথিবীতে নেই। সেই নগণ্য প্রাণী দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এত বড় শক্তিশালী বাদশাকে ধ্বংস করেছেন। আবার কথা আছে মশার মধ্যে যেটা আরো দুর্বল, ল্যাংরা মশা, আমাদের ভাষা যেটাকে বলা হয় ল্যাংরা মশা দিয়ে তাকে হত্যা করেছে। আর ফেরাউনকে হত্যা করেছে আমরা সবাই জানি সাধারণ পানি দিয়ে তাকে হত্যা করেছে। এরপরও যারা সৎকুল তারা সাবধান হওয়া উচিত যে এত বড় শক্তিশালী বাদশারা, রাজা বাদশারা ব্যর্থ হয়েছে আল্লাহর সাথে যুদ্ধ করে, আমি আপনি কিভাবে যুদ্ধ করে আল্লাহর সাথে বিজয় হবেন? নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। অতএব সুদ ছাড়া উচিত। তাছাড়াও এই সুদ আরো কতটা ভয়ঙ্কর, যারা সুদ খায় তাদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর হাদিসে বলছেন যে আমি যখন মেরাজের রজনীতে জান্নাত জাহান্নাম আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখিয়েছেন, আমাকে জান্নাত জাহান্নাম প্রত্যক্ষ করিয়েছেন, আমি যখন ঘুরে ঘুরে এগুলোকে পর্যটকের মতো আমি দেখতেছি, তখন দেখতে পেলাম এক জাহান্নামীদের মধ্যে এক ধরনের লোককে দেখলাম, তাদের পেটগুলো বিশাল ঘরের মতো, আর আমি বাইরে থেকে তাদের ভিতরে, পেটের ভিতরে আমি দেখতে পেলাম যে অসংখ্য সাপ তাদেরকে ছবল মারতেছে, তাদেরকে দংশন করতেছে। আমি জিজ্ঞাসা করলাম আমার সাথে যিনি ছিলেন জিব্রাহিল আলাইহিস সালাম, তাকে জিজ্ঞাসা করলাম, হে ভাই জিব্রাহিল, এরা কারা আর এদেরকে এই শাস্তি বা দেওয়া হচ্ছে কেন? তো রাসূলকে বলা হলো যে নবী, এরা হচ্ছে আপনার বান্দাদের, আর সরি আপনার উম্মতের মধ্যে ওই সকল হতভাগা উম্মত যারা সুদ খেত, এদেরকে শাস্তি দেওয়া হচ্ছে। অপর এক হাদিস রয়েছে রাসূল সাল্লাম বলছেন যে সুদকুরদের আরেকটা শাস্তি দেওয়া হচ্ছে। আমি দেখতে পেলাম যে এক ধরনের মানুষকে তারা
রক্তের সাগরে হাবুডুবু খাচ্ছে, সাঁতার কাটতেছে, আর তারা যখন তীরে আসার চেষ্টা করতেছে, তীরের ফেরেশতারা তার দিকে লক্ষ্য করে পাথর ছুড়ে মারছে। সে পাথর আঘাত থেকে বাঁচার জন্য ভয়ে অপর পারের দিকে চেষ্টা করে যাওয়ার, ওই পারেও আবার তাকে আঘাত করা হচ্ছে, সে আবার এই পারে আসার চেষ্টা। এইভাবে দুই পারে যাতায়াত করতে করতে সে রক্ত খেতে খেতে ডুবুডুবু অবস্থায় এইভাবে সে শাস্তি পাচ্ছে। আমি জিজ্ঞাসা করলাম, ভাই জিব্রাইল এরা কারা? আমাকে বলা হলো, এরা হচ্ছে আপনার উম্মতের মধ্যে যারা সৎকর্তারা। শুধু এটাই নয়, আমরা সবাই জানি ইবনু মাজার হাদিস বিশ্বনবী বলেন যে সুদের 70টিরও বেশি গুনাহ রয়েছে। তার সর্ব বড় গুনাহটা আমরা সবাই জানি, এটা কি? আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধ করা। আর সর্বনিম্ন যে গুনাহটা, এটা হচ্ছে, এটা কি? এটা হচ্ছে নিজের মায়ের সাথে 36 বার জিনা করা। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। নিজের মায়ের সাথে 36 বার গুনাহ করলে যেই পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার আমল নামায় এটা লেখা হবে, নাউজুবিল্লাহ। এটা আমি বলছি না, এটা বলছেন সরাসরি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইবনু মাজার হাদিস। তাহলে আমরা বুঝতে পারলাম যে সুদ কতটা মারাত্মক। আমরা মনে করি সুদ আমাদের সম্পদকে বর্ধিত করে, আমরা মনে করি যাকাত এবং দান সাদাকা আমাদের সম্পদকে হ্রাস করে দেয়, কমিয়ে দেয়। আল্লাহ এবং তার রাসূল একটু বলছেন যে না, বরং সুদই তোমার সম্পদকে ধ্বংস করে দেয় আর দান সাদাকা তোমার সম্পদকে বাড়িয়ে দেয়। আল্লামা রুমি রাহিমাহুল্লাহ অথবা অন্য একজন মুহাদ্দিস বলছিলেন যে কোনো ব্যক্তি যদি তার হারাম অর্থ দ্বারা সম্পদ পাহাড় পরিমাণও যদি সে খাড়া করায়, সেই সম্পদের সর্বশেষ সীমা হচ্ছে 50 বছর। কেউ যদি সুদ ঘুষ বা হারাম অর্থ দ্বারা তার সম্পদের পাহাড়ও যদি সে তৈরি করে, সেই সম্পদের সর্বশেষ সীমা হচ্ছে 50 বছর সর্বোচ্চ। এই অর্থ তার সময়ে অথবা তার ছেলের সময়ে অথবা তার নাতিপতির সময় হলেও এই সম্পদ একসময় বিনষ্ট হয়ে যাবে, এগুলো চলে যাবে, এগুলো সে ধরে রাখতে পারবে না। এটাই আসলে বাস্তবতা, সত্য। এই পৃথিবীতে যেই হারাম অর্থ দ্বারা সম্পদ আহরণ করেছে, কেউ এই সম্পদ রেখে যেতে পারে নাই, ধরে রাখতে পারে নাই। এই সম্পদ আমার আপনার দুনিয়াতে কোনো কাজে আসবে না, আসে নাই এবং আসবেও না। তো আমরা এই সুদ থেকে বেঁচে থাকার চেষ্টা করি। সুদ আমরা মনে করি যে কেউ কাউকে টাকা দিল, টাকা নিল, এটাই মনে সুদ না। এখন মানুষ এমনভাবে সুদটাকে গড়ে নিয়েছে যেন মানুষ বুঝতেই পারে না যে এটা সুদ। যেমন আমরা যখন মাদ্রাসাতে যখন অঙ্ক করতাম, একই অঙ্ক স্কুলের বইয়ের মধ্যে লেখা হতো সুদ, আর মানে মাদ্রাসার বোর্ডের মধ্যে বইয়ের মধ্যে লেখা হচ্ছে এটা মুনাফা। এত কৌশলে এগুলো করা হচ্ছে যে আমরা আসলে বুঝতেই পারি না। এখন মানুষ এত টেকনিক শিখেছে, সুদটাকে এমনভাবে সয়লাভ করেছে আমরা আসলে বুঝতেই পারি না। অথচ রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1450 বছর আগে বলছেন এমন একটা সময় আসবে যে কোনো মানুষ এই সুদ থেকে মুক্ত হতে পারবে না, অন্তত সুদের দুলিবালি হলেও তার গায়ে লাগবে। এটাই সত্য। ডক্টর আসাদুল্লাহ গালিব সাহেব তিনি 2010-11 সালে বলছিলেন যে আসলে বাস্তবতা তাই। রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1450 বছর আগে এই কথা বলছেন। তিনি বলছেন যে আমি ভেবে দেখলাম যে আসলে সত্য, আমি যে গায়ে জামাটা পরে আছি এই জামার মধ্যেও সুদের কোনো ধুলিবালা লেগেই আছে। অর্থাৎ যে এই কাপড়টা যে তৈরি করেছে সে হয়তোবা ব্যাংকের থেকে লোন এনে এই জামাটাকে ক্রয় করেছে, বা সেটাকে প্রোডাক্টটা কী করেছে, বের করেছে, নির্মাণ করেছে, তৈরি করেছে। এইভাবে রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সুদ এমনভাবে সয়লাভ হয়ে যাবে মানুষের আনাচে কানাচে কোনো মানুষ এর থেকে নিরাপদ থাকতে পারবে না। তবে এগুলোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো আমাকে আপনাকে ধরবে না, কিন্তু সরাসরি আমরা যে সুদের মধ্যে লিপ্ত হচ্ছি এগুলো থেকে তো আমাদেরকে বেঁচে থাকতে হবে। সুদ এমনভাবে হয়েছে, এমএলএম ব্যবসা বের করেও এখন মানুষকে সুদের দিকে আকৃষ্ট করছে, কিন্তু আসলে আমরা বুঝতে পারি না আসলে এটা সুদ। আমরা গত কয়েক বছর আগে ডেস্টিনি 2000 অর্থাৎ 2020 সালে ডেস্টিনি নামে একটা এমএলএম ব্যবসা এসেছিল। তখনই আমি সর্বপ্রথম বলছিলাম আসলে এটা সুদ। আসলে
একটা বিষয় জানতে হলে বা বলতে হলে সরাসরি বলা যায় না, ওই কোম্পানির মধ্যে ঢুকতে হয়। তখন আমি নিজেই কোম্পানির মধ্যে ঢুকলাম এবং বুঝতে মানে তাদের কি পরিকল্পনা সেটা বুঝলাম। এরপর আমি বুঝতে পারলাম যে আসলে এটা সম্পূর্ণ সত বলছিলাম। তখন আমার বিরোধিতা করেছে অনেকে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নিয়েছেন। গত কয়েক বছর আগে আমরা জানি যে বাংলা সরকার এটাকে নিষিদ্ধ করে দিয়েছে। অথচ এইভাবে কত যে এমএলএম ব্যবসা সমাজে ছড়িয়েছে আমাদেরকে এই সুদের মধ্যে লিপ্ত করার জন্য, সুদী ব্যাংকগুলো আমাদের ইমান নষ্ট করার জন্য এমনভাবে উৎপত্তি লেগেছে। আপনাকে তারা অফার করতেছে আমাদের ব্যাংক থেকে লোন নেন, আমাদের অফিস থেকে আপনি লোন দেন, এইভাবে আপনাকে আমাকে ইমান হারান করার জন্য তারা সুদের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে। শুধু তাই নয়, আপনি যখন কোনো কোনো প্রোডাক্ট ক্রয় করতে যাবেন, ধরেন একটা টিভি কিনবেন, একটা ফ্রিজ কিনবেন, একটা মোবাইল কিনবেন, তখন আপনি আপনাকে এর মধ্যেও সুদ ঢুকিয়ে দিচ্ছে। তারা বলছে যে আপনি কিস্তিতে নিয়ে যান, কিস্তিতে নেন, আপনি 10 মাসে টাকাটা শোধ করে দিয়ে এই কিস্তিতে দিচ্ছে। অথচ 10,000 টাকা জিনিসটাকে আপনার কাছ থেকে 15,000 টাকা নিচ্ছে, এই বাকি 5,000 টাকা আপনার থেকে নিয়ে যাচ্ছে। আপনি মনে করতেছেন যে আস্তে আস্তে নিচ্ছে আর আস্তে আমি দিয়ে দেয় আমার গাওয়া লাগবে না, অথচ আপনাকে সুদের মধ্যে ঢুকিয়ে দিল। ঠিক তদ্রূপ আমাদের দেশে দেখা যায় যখন দোকান বাকিতেও সুদ রয়েছে, অর্থাৎ আপনি একটা জিনিস বিক্রি করলেন 1,000 টাকায়, আর যখন আপনি বাকি নেন তখন বললেন যে না 1,100 টাকা 1,200 টাকা নিতে হবে, এই যে 200 টাকা এটাই সুদ। এইভাবে সুদ আমাদের সমাজে সয়লাভ করে রেখেছে। এখন আমাদের দেশে একটা নতুন করে সহায় নামে একটা এরকম এমএলএম একটা ব্যবসা আসতেছে, যেটা এটাও সুদ। আমাকে অনেকে যে বলছেন যে এই ব্যাপারে কিছু বলেন, তো এটাও বলতে হলে এর ভিতরে ঢুকতে হবে, বুঝতে হবে। এই কারণে আমি নিজেই করেছি এবং বুঝতে পেরেছি আসলে এটাও সুদ, কারণ টাকা দিয়ে টাকা নেওয়া এটাই হচ্ছে সুদ। ইসলাম বলছে টাকা দিয়ে টাকা নেওয়া এটাই হচ্ছে সুদ। এটা যে সুদ তার কয়েকটা প্রমাণ হচ্ছে যে টাকার বিনিময়ে টাকা দিচ্ছে, এরপর তারা ব্যাখ্যা করছে না এটা ব্যবসা করতেছে। তো ব্যবসা হচ্ছে যে টাকার বিনিময়ে আপনি টাকা দেবেন, তারা বলছে যে 2,500 টাকা মালটা আপনি 1,000 টাকা নেন, বাকিটা পরে দিয়েন। কিন্তু আপনাকে এই কথা কে বলছে যে আপনি 1,000 টাকা নিয়ে আর বাকিতে কি দরকার আছে, আপনি নগদে নিয়ে নেন। আর তাছাড়া এখানে 500-600 টাকার সম্পদ দিচ্ছে 2,500 টাকা, এছাড়া সরকার অনুমোদন নয়, এটা যেটা সরকার অনুমোদন থাকে না এটাও ইসলাম জায়েজ মনে করে না। এছাড়াও দেখা যায় এতে অনেক মানুষ কি হচ্ছে প্রতারণা হচ্ছে, কারণ 1,000 টাকা আপনি কেন শুধু শুধু দিবেন, এর বিনিময়ে আপনার কিছুই দিবে না, এটাই হচ্ছে প্রতারণা। এছাড়াও অনেকে মনে করেন এটা ডেস্টিনি কিনা, আমি বলি না, ডেস্টিনির চাইতেও এটা মারাত্মক। কারণ ডেস্টিনির তারা আমি নিজে যেহেতু করেছি আমি বুঝি, আমি কিন্তু করানোর জন্য করিনি, শুধু এটা বোঝার জন্য, যেটা ইসলাম জায়েজ সে সম্পর্কে ইনশাআল্লাহ সামনে দলিল দিচ্ছি। যে ডেস্টিনির তারা আপনি যখন 5,000 টাকা দিয়ে পণ্যটা ক্রয় করতেন, তারা আপনাকে কি করতো, তারা আপনাকে একটা প্রোডাক্ট দিয়ে দিত, আপনাকে কালো জিরার তেল, কালো জিরার শ্যাম্পু বা এরকম জিনিস দিত, অথবা তাদের টি প্ল্যান একটা ছিল যেটাকে আপনি গাছ দিত। এরপরও ইসলাম বা ইসলামের স্কলাররা এটাকেও সুদ বলেছেন, এটাকে নাজাইজ বলেছেন। কিন্তু সহায় দেখা যায় এর চেয়ে আরও জঘন্য, আপনাকে কোনো কিছু দিচ্ছে না, এটা অবশ্যই সুদের অন্তর্ভুক্ত। এছাড়াও পৃথিবী বিখ্যাত সকল মুহাদ্দিসিনে কেরাম তারা সবাই একমত যে টাকা দিয়ে টাকা লেনদেন করা এটা হচ্ছে সুদ। শুধু তাই নয়, দুজন সাহাবীর ঘটনা আপনাদেরকে আরও প্রায় 5-6 মাস আগে বলছিলাম, দুজন সাহাবীর ঘটনা বলছিলাম। একজন কি করেছে, একজন সাহাবী তাকে কিছু মানে টাকা ধার দিয়েছিলেন, টাকা বলতে ওই সময় যে মুদ্রা ছিল মুদ্রা ধার দিয়েছিলেন। তো কিছুদিন পরে সে যখন আসলো তখন বলল, মানে যে ধার নিয়েছে সে বললো ভাই এখানে বসেন কিছু খান। তখন ওই সাহেব বলছেন যে এটা কোশ্চেনগুলো হতে পারে না, কারণ তোমার এই আমি যদি তোমার থেকে এখন এটা খাই, শুধু এটা খাওয়া না, যদি এক এক জুড়ি ঘাস এটার কোনো মূল্য নেই, এই ঘাসও যদি দাও তুমি আমাকে এটাই শোধ, অর্থাৎ এই যে তোমাকে আমি ধার দিয়েছিলাম এটার বিনিময়ে এটা হয়ে যাচ্ছে। শুধু তাই নয়, তখন তারা বলছিলেন যে সাহাবিরা যে তুমি যদি ধার দেওয়ার পরে যদি ওই ব্যক্তিকে নৌকা পার করে দাও এটাও এটাই হচ্ছে শোধ। তাহলে বুঝতেই পারতেছেন যে সুদ আমরা কিভাবে সমাজের মধ্যে সয়লাভ করে রেখেছি, এই সুদ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। এর দলিল আমি আপনাদেরকে বলছিলাম যে ডক্টর জাকির নায়েক একবার বলছিলেন যে বিধর্মীদের ধর্মগ্রন্থ সাধারণ কোন মানুষের পড়া না যায়, এটা নিষিদ্ধ, পড়া যাবে না, তবে যদি সে দায়ী হয়
সে ধর্ম প্রচার করবে, মানুষকে সতর্কতা করবে, দিন প্রচার করবে, এই ক্ষেত্রে সে পড়তে পারে, কারণ সে ওই ধর্ম সম্পর্কে না জানলে সে বলবে কিভাবে। যেমন হিন্দুদের ধর্মের মধ্যে রয়েছে আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা রয়েছে, যদি জাকির নায়েক না পড়তেন তাহলে আমরা জানলাম বলে কিভাবে। হিন্দুদের ধর্মের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জিন্দেগী ইতিহাস জীবনী রয়েছে, কিন্তু আমরা জানলাম কিভাবে যদি না বলতেন। তো এটা যে না যায় এটা আমি জানতাম কিভাবে যদি এর মধ্যে না ঢুকতাম, যদি তারা আমাকে তো এভাবে সব বলবে না, যদি আমি ঢুকি তখন তারা সব কিছু বলবে, মনে করবে যে আমি নিজে দৃঢ় লোক। তো যাই হোক, এগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে, এগুলো সম্পূর্ণ সোধ, এখানে আমার নিজের কোনো স্বার্থ নয়, শুধু আপনাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য এই কথাগুলো বলছি। নিজেরা পথ থেকে এই জাহান্নামের আগুন থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন। আমি আবারও বলছি যে আমাকে আজ কয়েকজন বলছে যে হুজুর সুদের ব্যাপারে কিছু বলবেন, ইনশাল্লাহ আমিও চেষ্টা করি যে সুদের ব্যাপারে বলার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সুদ মুক্ত ইবাদত করার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের সকলকে সুদগোস থেকে, হারাম জীবিকা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, আমিন। পরিশেষে আরেকটা হাদিস মনে পড়ে গেল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সহিহ মুসলিমের হাদিস, একজন মুসাফির তার উষ্কচুল তার গায়ের মধ্যে ধুলি ময়লা, আর আমরা সবাই জানি এই অবস্থা যদি কেউ থাকে মুসাফির অবস্থা আর এই তার পরিস্থিতি, সে যখন হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে, বিশ্ব নবী বলছেন যে তার দোয়া করতে দেরি, তার দোয়া কবুল হতে দেরি হয় না, সুবহানাল্লাহ। ঠিক এমন সময় এরকম একজন মুসাফির বলতেছে ইয়া আল্লাহ এইভাবে ডাকতেছে, আল্লাহ রাসূল বলছেন যে তার দোয়া কিভাবে কবুল হবে, তার খাদ্য হারাম, তার পোশাক হারাম, তার পানিও হারাম, অর্থাৎ হারাম জীবিকা দিয়ে আপনার কোনো দোয়া কবুল হবে না, কোনো ইবাদত কবুল হবে না, এই শরীর কোনোদিন জান্নাতেও যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সৎপথে থাকার তৌফিক দান করুন, আমিন।